রোগী ও স্বজনদের দীর্ঘদিনের অভিযোগের প্রেক্ষিতে মাত্র দেড় ঘন্টায় পুরো সদর হাসপাতাল ও হাসপাতাল আঙিনা পরিচ্ছন্ন করল লক্ষ্মীপুর যুবলীগ নেতা কর্মীরা জেলা যুবলীগের সভাপতি এ কে এম সালাউদ্দিন টিপুর নেতৃত্বে অর্ধ শতাধিক দলীয় কর্মী অল্প কিছুক্ষণের মধ্যেই পুরো হাসপাতালের পরিবেশ পরিবর্তন করে দিলেন এতে করে স্বস্তি ফিরল ভর্তিকৃত রোগীর এমন কাজে রোগীর স্বজনরাও চমকে গেলেন যুবলীগের এমন উদ্যোগের প্রশংসা করলেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আনোয়ার হোসেনও তিনি বললেন জেলা ও যুবলীগ যে দৃষ্টান্ত স্থাপন করলেন তা যদি সারাদেশের হাসপাতালগুলোতে করা হয় নিশ্চিত উপকৃত হবে দেশবাসী এদিকে জেলা যুবলীগ সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান বললেন হাসপাতালের রোগী এবং দীর্ঘদিনের অভিযোগের প্রেক্ষিতে পরিচ্ছন্নতা কর্মসূচি গ্রহণ করা হয়েছে প্রতিমাসে একবার করে এই কর্মসূচি পালন করা হবে তবে রোগী স্বজনদের আরো সচেতন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ দায়িত্ব পালন করতে হবে এই আহ্বান জানান তিনি